ষড় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমরা দেখে থাকি শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালের দিন বড় হয়, রাত ছোট হয়। কেন এমনটি হয় তোমরা কি তা জানো? স্বল্পমূল্যে ব্যবহার বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা দিন এবং রাতের দৈর্ঘ্য পর্যবেক্ষণ করতে পারবো। এই পরীক্ষণটি করবার জন্য আমাদের যা যা লাগবে, একটি ভূগোলক, একটি টর্চ লাইট, একটি পরিমাপক ফিতা, একটি হোয়াইট বোর্ড মার্কার কলম এবং কিছু বই। আমরা ভূগোলকটি ভালোভাবে লক্ষ্য করি এবং বাংলাদেশের অবস্থান চিহ্নিত করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ভূগোলকের বাংলাদেশের ওপর একটি লাল দাগ লক্ষ্য করা যাচ্ছে। টর্চ লাইটটি কয়েকটি বইয়ের ওপর এমনভাবে সেট করি যেন টর্চ লাইটের আলো ভূগোলকের প্রায় অর্ধেক অংশ আলোকিত করে। এবার ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের লাইট অফ করে দেই এবং টর্চ লাইটের আলো ভূগোলকের আলোকিত অংশ পর্যবেক্ষণ করি। পরিমাপক ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গলীয় অংশের দৈর্ঘ্য মাপি। আমরা এখানে দেখতে পাচ্ছি আলোকিত অংশের দৈর্ঘ্য 12 ইঞ্চি। একইভাবে পরিমাপক ফিতা ব্যবহার করে অন্ধকার অংশ অর্থাৎ রাতের গলীয় অংশের দৈর্ঘ্য মাপি। দেখা যাচ্ছে ভূগোলকের অন্ধকার অংশ অর্থাৎ রাতের দৈর্ঘ্য 15 ইঞ্চি। এবার ভূগোলক এবং বইয়ের স্থান পরিবর্তন করি। একইভাবে ভূগোলকের ওপর টর্চ লাইটের আলো ফেলি এবং আলোকিত অংশ দিন এবং অন্ধকার অংশ রাত কল্পনা করি। ভূগোলকের আলোকিত অংশের দৈর্ঘ্য এবং অন্ধকার অংশের দৈর্ঘ্য পরিমাপ করি। এবার আমরা দেখতে পাচ্ছি আলোকিত অংশের দৈর্ঘ্য 15 ইঞ্চি। একইভাবে ভূগোলকের অন্ধকার অংশের দৈর্ঘ্য পরিমাপ করি। এখানে দেখা যাচ্ছে অন্ধকার অংশের দৈর্ঘ্য 12 ইঞ্চি। পৃথিবী নিজ কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশ গ্রীষ্মকাল। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল বৃদ্ধি পায় এবং দিন বড় এবং রাত ছোট হয়। তোমরা কি এরকম মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।